আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে, এবং আমার চ্যানেল নাম সুলতান ফার্নিচার। আমি আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। স্ক্রিন থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন। আমি আজকে রেন্ডি বা কুরই গাছের কাঠ নিয়ে শেয়ার করব। আমি সর্বদাই বলে থাকি, বড় গাছের যে সার কাঠ, সার কাঠটি দিয়ে কাজ করলে ভালো হয়। বাড়ি নির্মাণ কাজে এবং ফার্নিচার তৈরি কাজে, যে কোনো খাটের কাজে লাগালে ভালো হবে। তাই আমি আবারও বলছি, বড় গাছে যে সার কাঠ, ওই কাঠটি যদি ব্যবহার করা হয় তাহলে খুবই ভালো হয় ফার্নিচারের জন্য এবং বাড়ি নির্মাণের জন্য। সেরকমই একটি বড় গাছ নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। স্ক্রিন থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন। এখানে বড় একটি রেন্ডি গাছ রয়েছে, মানে কড়ই গাছ রয়েছে। গাছটি মোটামুটি বড় এবং সার হয়েছে। মাঝখানে দেখতে পাচ্ছেন লাল অংশটি সার। এই সার কাঠটি যদি ফার্নিচার কাজে এবং বাড়ি নির্মাণ কাজে লাগানো যায় তাহলে খুবই টেকসই করবে এবং ভালো হবে। এখানে দুয়ে লক করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন স্ক্রিন থেকে ভিডিওটিতে। এইটি মাজা দিয়ে রাখা হয়েছে দুয়ের লক। এখান থেকে ফার্নিচার কাঠ এবং গোয়ার সাইজ কাঠ কেটে দেওয়া হবে। নিজস্ব চমেল আছে, চমেলে যে যেরকম চাবি, দুই দুই কুড়ো এবং খাপ, পায়ের যেরকম দুই তিন, মানে ইত্যাদি যেরকম গ্রাহকের চাহিদার ভিত্তিতে কেটে দেওয়া হবে। এইরকম অনেক গাছ রয়েছে। আমার ইউটিউবে এর আগে ভিডিও নিয়ে শেয়ার করেছি বিভিন্ন ধরনের গাছের ভিডিও নিয়ে। এখানে একটি গাছ নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন, এবং পরবর্তী নিত্য নতুন এরকম বিভিন্ন ধরনের গাছের ভিডিও, বড় গাছের, ছোট গাছের এবং রেন্ডি গাছের, মেহগনি, বিভিন্ন ইত্যাদি ধরনের গাছের ভিডিও পেতে এবং নিত্য নতুন ফার্নিচার আপডেট ভিডিও পেতে চাইলে, খাট, আলমারি এবং চেয়ার, বিভিন্ন ধরনের ফার্নিচার আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আবারও বলছি, বিভিন্ন ধরনের খাটের ভিডিও এবং ফার্নিচার ভিডিও আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমি স্ক্রিন থাকা ভিডিওটি খুবই সুন্দরভাবে ভিডিওতে ধারণ করে দেখাচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন।